রাম রাম বন্ধুরা নমস্কার বন্ধুরা ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিউ ভ্যাকেন্সি দু হাজার চব্বিশ আগামীকাল থেকে তোমাদের অ্যাপ্লাই শুরু হচ্ছে কিন্তু ভাই আগামীকাল পর্যন্ত কাউকে অপেক্ষা করতে হবে না তার আগেই তোমাদেরকে আজকে আমি ডিটেলসটা বলে দেবো এই ডিটেলসটা কিন্তু গত দুদিন আগে আমার কাছে চলে আসছে কিন্তু আমি একটু পার্সোনালি বিজি ছিলাম সেই কারণে আপডেটটা তোমাদেরকে দিতে পারিনি কিন্তু আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে ক্লিয়ারলি বলে দেবো আগামীকালকে নোটিফিকেশনের জন্য তোমাদের অপেক্ষা করতেই হবে না তার আগেই আমি তোমাদেরকে আজকে পুরো ডিটেলসটা ক্লিয়ার করে দেবো একদমই শর্ট ভিডিও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও অবশ্যই গুরুত্বপূর্ণ সহকারে ভিডিওটা দেখবে কারণ ফর্ম অ্যাপ্লাইয়ের আগে তোমাদের এই ভুলটা কিন্তু একদমই করা চলবে না যেটা আমি আজকে আমি তোমাদের বলে দেবো ভিডিওটা অবশ্যই কমপ্লিট দেখো প্রথমে বলে রাখি এইবার দু সালে যে ভ্যাকেন্সি সংখ্যা আসতে চলেছে সেটা হচ্ছে তোমাদের পঁয়ত্রিশ হাজার প্লাস দেখো এই যে একটা জিনিস ভ্যাকেন্সি সংখ্যা এটাই হচ্ছে এখনও পর্যন্ত আমার কাছে এক্স্যাক্ট ডেটাটা আসেনি বাকি সব ডেটা চলে আসছে এখানে বলা হচ্ছে পঁয়ত্রিশ হাজার প্লাস মানে অ্যাপ্রক্স চল্লিশ হাজারের কাছাকাছি ভ্যাকেন্সি আসতে পারে যেটা তোমরা আগামীকাল নোটিফিকেশন জারি হওয়ার পর জানতে পারবে কিন্তু বাকি জন্য অপেক্ষা করতে হবে না এক্ষুনি বলে দিচ্ছে দেখো এখানে তোমাদের তিন প্রকারের পোস্ট থাকবে জিডিএস বিপিএম এবিপিএম তিনটে প্রকারের পোস্টে তোমাদের নিয়োগ করানো হচ্ছে যেখানে অ্যাপ্লাইটা শুরু হচ্ছে আগামীকাল পনেরোই জুলাই থেকে ঠিক আছে পনেরোই জুলাই থেকে তোমাদের কাল ফর্মটা আবেদন শুরু হবে যার লাস্ট ডেট থাকবে পাঁচ আগস্ট পাঁচ আগস্ট পর্যন্ত তোমাদের কিন্তু ফর্মটা আবেদন চলবে মানে কম করো তোমাদেরকে কুড়ি দিন টাইম দেওয়া হচ্ছে পনেরোই জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত তোমরা কিন্তু কুড়ি দিন হাতে টাইমটা পাচ্ছ ফর্মটা অ্যাপ্লাই করার জন্য এবার ফর্ম অ্যাপ্লাই করার পর যদি কারোর কিছু ভুল ভুলভ্রান্তি হয় সেই ক্ষেত্রে তাকে ফর্ম কারেকশানের জন্য ডেট দেওয়া হবে কত পাঁচ আগস্টে তোমাদের ফর্ম অ্যাপ্লাই শেষ হচ্ছে তোমাকে দেওয়া হবে ছয় আগস্ট সাত আগস্ট এবং আট আগস্ট ঠিক আছে এই যে তিনটা দিন তোমাদেরকে দেওয়া হবে তোমাদের ফর্মে যদি কোনো কিছু ভুল থাকে তাহলে কারেকশন করতে পারবে তো ডেটটা দেখো এটা কিন্তু আগামীকাল তোমাদের নোটিশ আসবে মিলিয়ে নেবে পনেরোই জুলাই থেকে মানে আগামীকাল থেকে অ্যাপ্লাই শুরু লাস্ট ডেট পাঁচ আগস্ট কারেকশানের ডেট ছয় সাত আট আগস্ট ঠিক আছে এটা আগামীকালকে নোটিশটা যখন জারি হবে তোমরা মিলে নেবে আর গুরুত্বপূর্ণ বিষয় ফর্মটা অ্যাপ্লাই করার আগে বলে রাখি কেউ একবারের বেশি দুবার এখানে কিন্তু রেজিস্ট্রেশন করতে যাবে না কেউ যদি একের অধিক যদি সেই আধার নাম্বার বা সেই তুমি যে মোবাইল নাম্বারটা দিচ্ছ সেই নাম্বারে যদি দ্বিতীয়বার তোমরা এখানে রেজিস্ট্রেশন বা ফর্মটা অ্যাপ্লাই করতে যাও তাহলে তোমার একটাও ফর্ম কিন্তু সাবমিট হবে না সবই রিজেক্ট হয়ে যাবে মানে তোমাকে জিডিএসের খাতা দু হাজার চব্বিশ থেকে পুরো টোটালি বাদ দিয়ে দেওয়া হবে যদি তোমরা একের বেশি তোমরা অধিক যদি রেজিস্ট্রেশন বা ফর্ম অ্যাপ্লাই চেষ্টা করো একবারই করবে ধীরে সুস্থে ভালোভাবে মন দিয়ে ফর্মটা অ্যাপ্লাই করবে কুড়ি দিন হাতে টাইম আছে একবারের বেশি কেউ দ্বিতীয়বার কিন্তু রেজিস্ট্রেশন করতে যাবে না এতে কিন্তু তোমাদের ফর্ম যেটা সাবমিট হয়ে যাবে সেটাকেও কিন্তু রিজেক্ট করে দিতে পারে সেই ক্ষেত্রে একের অধিক কেউ কিন্তু এখানে অ্যাপ্লিকেশন বা রেজিস্ট্রেশন করবে না দ্বিতীয়ত তোমাদের যে মোবাইল নাম্বার যেই মোবাইল নাম্বারটা অ্যাপ্লাইয়ের সময় দেবে সেটাই যেন তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনে দেওয়া হয় মানে একটা মোবাইল নাম্বারই পুরো জিডিএসে তোমরা কিন্তু চালাবে যেটা তোমার পার্সোনালি থাকবে এটা নিয়ে বারবার সমস্যা হয় এটা কিন্তু এইবারও বলা হচ্ছে যে মোবাইল নাম্বার তোমরা কিন্তু নিজস্ব পার্সোনালি দেবে যেটা তোমার কাছে সবসময় থাকে যেখানে মেসেজ আসলে তুমি জানতে পারবে তোমার ডকুমেন্টস ভেরিফিকেশনের মেসেজ তোমার সিলেকশনের মেসেজ সব কিছু সেখানে মেসেজ করা হবে ঠিক আছে সেই ক্ষেত্রে নিজস্ব পার্সোনাল মোবাইল নাম্বারটা দিয়ে ফর্মটা অ্যাপ্লাই করবে এবং এই নাম্বারটাই ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কিন্তু শো করবে বুঝতে পারলে বাকি ডিটেলস কাল যখন নোটিফিকেশন আসবে আরও বিস্তারিত জানিয়ে দেবো তার জন্য তোমরা উল্টে কিন্তু শুরু করে দাও মানে তোমাদের কাউন্টডাউন কিন্তু এখন থেকে শুরু হয়ে যাচ্ছে আগামীকাল জিডিএসের ভ্যাকেন্সির নোটিফিকেশন জারি হয়ে যাবে তোমাদের দীর্ঘ অপেক্ষার অবসানও ঘটে যাবে তো আশা করছি আমি বিষয়টা বুঝতে পারলাম দেখা হচ্ছে আবার কালকে পুরো একেবারে অফিসিয়াল নোটিশের সাথে ফুল ডিটেলস তোমাদের সাথে তখন কিন্তু আলোচনা করে দেবো তো চলো বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্দে মাতরম